নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 10ই মে 2022 মঙ্গলবার এই পাঁচ রাশির প্রবল প্রাপ্তি হতে চলেছে। কোন এই পাঁচ রাশি আমি এই ভিডিওতে জানাবো। প্রত্যেকে আমি আবারও বলছি, জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় বজরংবলী। প্রত্যেকে কমেন্ট করুন। এই 10ই মে যে পাঁচ রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে, আকস্মিক প্রাপ্তি হতে চলেছে, প্রবল প্রাপ্তি হতে চলেছে, সেই রাশির শুভ রং, টার্গেট নম্বর এবং রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে জানাবো। ভিডিওটি আমি বারবার একটাই কথা বলছি, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন, নয়তো অনেক কিছু মিস করে যেতে পারেন। শুধু রাশির নাম শুনে বেরাবেন না, আমি বারবার বলছি, কারণ এখানে অনেক ইনফরমেশান কিন্তু দেওয়া হয়। দেখুন, যারা ব্যবসা করছে কিনা তাদের ক্ষেত্রে কিন্তু 4 থেকে 5 গুণ লাভ কিন্তু আগামীকাল হবে। অর্থাৎ আমি একটি কথা বলছি, ব্যবসা ক্ষেত্রে ধনলক্ষ্মী কবচ আপনারা পরিধান করুন, অর্থাৎ ধনের জায়গাটা আপনাদের কিন্তু মজবুত হবে। যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন বা আপনি স্টক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, দুর্দান্ত প্রফিট আপনারা এই সময় কিন্তু পাবেন। যাই হোক, আলোচনাটা শুরু করা যাক। আগামীকাল যে যোগ আছে সেটি হচ্ছে ধ্রুব যোগ। নক্ষত্র মহা নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র, ধ্রুব যোগ মহা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। শুভ সময় 11টা 47 মিনিট থেকে আপনার 12টা 58 মিনিট পর্যন্ত থাকছে। আরেকটি যে রাহুকাল সেটা হচ্ছে 2টা 50 মিনিট থেকে আপনার 3টা 45 মিনিট পর্যন্ত থাকছে। আরেকটি যে শুভ সময় 4টা 6 মিনিট থেকে আপনার 6টা 18 মিনিট পর্যন্ত কিন্তু আরেকটি শুভ সময় কিন্তু থাকছে। অর্থাৎ এই সময়গুলো আগামীকালের দিনটিকে কিন্তু শুভ ফল দিবে সময় অনুযায়ী। এবার আমি আপনাদেরকে রাশির নাম, রাশিভিত্তিক শুভ সময়, রাশিভিত্তিক শুভ রং। দেখুন, একটি কথা আপনাদেরকে আমি বারবার বলছি, আকস্মিক ধনপ্রাপ্তির কারক গ্রহ কোনটা জানেন? সেটি হচ্ছে রাহু। রাহু আপনার, আপনি যখন জন্মিয়েছিলেন, আপনি আপনার ন্যাকাল চাটে রাহুর প্লেসমেন্ট কেমন আছে সেটা আগে দেখুন। রাহুর বলবত্তার উপর কিন্তু আপনার আকস্মিক প্রাপ্তি বা প্রবল প্রাপ্তি কিন্তু নির্ভর করবে। রাহু যদি ড্যামেজ থাকে তাহলে কিন্তু আপনার হঠাৎ প্রাপ্তি কিন্তু ঘটবে না। তো এই জায়গাটা কিন্তু দেখার কিন্তু বিষয়। দেখুন, রাহুকে স্ট্রং করার জন্য আমি বারবার বলছি, রাহু কবচ আপনার পরিধান করুন, অর্থাৎ রাহু কিন্তু আপনার স্ট্রং হবে। এবং এর পাশাপাশি রাহু আপনার জন্মছকে ভালো আছে কিনা আপনি এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে যোগাযোগ করুন। যদি জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান না থাকে, সেক্ষেত্রে হস্তরেখার মাধ্যমে কিন্তু ইন ডিটেলসটা আপনারা কিন্তু জানতে পারবেন। অর্থাৎ আপনার হাতেও কিন্তু বলে দেওয়া যায় যে আপনার জন্মছকে রাহু কেমন আছে। রাহু, শুক্র, বুধ এবং শনি এই 4টি গ্রহ মেন মুখ্য কারক গ্রহ, সেটি হচ্ছে রাহু। এই জন্য আমি বারবার বলছি, রাহু কবচ আপনারা পরিধান করুন, আকস্মিক প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আপনার লাভ কিন্তু দিবে। দেখুন, আপনি এই যে পাঁচ রাশির কথা বলছি, আপনি যে রাশির মানুষ হন না কেন, এই যে 100 জন শুনছেন তার মধ্যে 50 থেকে 60 জন কিন্তু লাভ পাবেন। কারণ আপনাদের যদি আকস্মিক প্রাপ্তি থাকে, কম হোক বেশি হোক, অর্থ কিন্তু আপনি পাবেন। অর্থাৎ আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা পারমিট যদি করে ন্যাকাল চাটে, এবং আপনার ভাগ্যভাব, দেখুন ভাগ্য হচ্ছে সব শেষ কথা বলে, ভাগ্যভাব, পঞ্চমভাব, ধনভাব, এই ভাবগুলো যদি আপনার ভালো থাকে কিনা আপনার ফিনান্সিয়াল গেন আপনার করবেই করবে। এবার আমি একে একে আলোচনা করছি রাশির নাম, রাশিভিত্তিক শুভ। প্রথম রাশি আগামীকালের সেটি হচ্ছে
মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 81। মেষ রাশির ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার 81। শুভ রং আপনাদের অফ হোয়াইট কালার। শুভ সময় সকাল 10:42 থেকে 12:18 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল লাকি নাম্বার সেটি হচ্ছে 20 এবং আপনাদের শুভ রং সেটি হচ্ছে পিঙ্ক কালার, হালকা পিঙ্ক। শুভ সময় সকাল 11:35 থেকে 1:04 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল টার্গেট নাম্বার সেটি হচ্ছে 26। আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার 26 এবং আপনাদের শুভ রং সেটি হচ্ছে হালকা সবুজ বা হালকা আপনার পিঙ্ক কালার, এই দুটোর মধ্যে। এবং শুভ সময় 9:42 থেকে 10:18 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলো, 4 নম্বর ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 94। শুভ রং আপনাদের হালকা নীল, ব্লু কালারটা। এবং শুভ সময় 12:12 থেকে 12:58 পর্যন্ত ধনুরাশি। সবশেষ যে রাশির কথা আমি বলবো আগামীকালের মহাপ্রাপ্তি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল শুভ সংখ্যা সেটি হচ্ছে 19। শুভ সংখ্যা হচ্ছে আপনাদের 19 এবং আপনাদের ক্ষেত্রে শুভ রং সেটি হচ্ছে রেড কালারটা শুভ। এবং শুভ সময় যদি দেখা যায় 11:32 থেকে 1:22 পর্যন্ত। এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু লাকি সময়, অর্থাৎ যারা দিনের শুভ সময়টা পাচ্ছেন না, রাশিভিত্তিক লাকি কালার, লাকি টাইম এবং টার্গেট নাম্বারটা মেনটেন করুন, হঠাৎ প্রাপ্তি আপনার করবে। এবং রাহু কবচ আপনার আকর্ষিক প্রাপ্তির জন্য সহায়তা কিন্তু করবে। যারা বলছেন রাহু কবচ কোথায় পাবো, হোয়াটসঅ্যাপের স্ক্রিনে মেসেজ যাচ্ছে, নাম্বারটা এখানে মেসেজ করুন। অর্থাৎ এটি হচ্ছে নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে ইন ডিটেলসটা আপনারা কিন্তু জানতে পারবেন। রাহুকে মজবুত করুন, রাহু হচ্ছে হঠাৎ প্রাপ্তি কারক গ্রহ। অর্থাৎ রাহু যদি আপনার ফেভারে আসে আপনি কিন্তু কোটিপতি পর্যন্ত হতে পারেন। এই ভিডিওটি গরিব থেকে কারা আগামীকাল ধনী হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।